বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কিছু শাড়ি দেখাবো। আসলে অনেক দিন থেকেই সবাই খুব শাড়ির জন্য মেসেজ করতেছিল, তো যেহেতু নতুন প্রোডাক্ট একটার পর একটা দেখিয়ে যাচ্ছে আর আমাদেরও একটু ইরেগুলার ভিডিওগুলোতে সব কিছু মিলিয়ে তো একটু সময় দেরি হয়ে গেল। যাই হোক, আশা করি আপনারা এখন শাড়িগুলো দেখতে পারবেন, দেখে পছন্দ হলে ইনবক্স করবেন। আপনারা জানেন প্রতিটা ড্রেসেরই তো দাম কিছু না কিছু বেড়ে গেছে, শাড়ির দামও সেই ক্ষেত্রে কিছুটা বেড়েছে। আশা করি যতটুকু বেড়েছে আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ নামে, সেখানেও লাইক দিতে ভুলবেন না। তো আমি অনেকগুলো শাড়ি নিয়ে বসছি, আমি জানি না কতগুলো শাড়ি এই ভিডিওতে দেখাতে পারবো, তবে যতগুলো শাড়ি আছে একটা দুইটা বা তিনটা ভিডিওতে হয়ে যাবে। তো একটা ভিডিওতে যে কয়েকটা শাড়ি পারি দেখাবো, পরবর্তীতে আরেকটা ভিডিও যাবে, তারপরে আবার যাবে। তো আপনাদের যদি ভালো লাগে, প্রতিটা শাড়ি যেহেতু খুবই সুন্দর কালার কম্বিনেশন সেট করা, যদি ভালো লাগে চটজলদি কিন্তু ইনবক্স করতে হবে। আপনি তো জানেনই যে আমাদের কোনো ছবি হয় না, তো সেই ক্ষেত্রে শাড়িগুলোই আপনাদেরকে দেখতে হবে, দেখে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবিটাকে ইনবক্স করতে হবে বা ফেসবুক পেজে দিতে পারেন। প্রথম আমি যে শাড়িটা বের করেছি এটা হচ্ছে ম্যাট কালারের একটা শাড়ি। দেখেন, এই যে মাস্টার্ড টাইপের একটা কালার, বাট ম্যাট কালার যেটাকে বলে মূলত, সেরকম একটা কালার। এই যে এইটা হচ্ছে, এই যে কালারটা দেখছেন, এটা অল ওভার এই কালারটাই থাকবে পুরো বডিতে। হ্যাঁ, পুরো বডিতে এইটাই থাকবে। আর এই শাড়িগুলো কিন্তু বেক্সি শাড়ি, 12 হাত শাড়ি, আর সাথে এক্সট্রা ব্লাউজ পিস আছে, আমি ব্লাউজ পিসটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে শাড়ির পাট থাকবে ওপরে আর নিচে খুব সুন্দর করে, এই যে এই পাটটা থাকবে, এই যে চওড়া পাটটা দেখছেন, এইটা উপরে আর নিচে খুব সুন্দর এই পাটটা থাকবে। আর এই শাড়ির আঁচলটা দেখিয়ে দিই, শাড়ির আঁচল থাকবে, এইটা আঁচলটা না জলপাই কালারের সাথে। যারা একটু বয়স্ক লোকের জন্য শাড়ি নিতে চাচ্ছেন বা মনে করতেছেন যে একটু সোবার কালার টাইপের শাড়ি পরবো, তাদের জন্য এই শাড়িটা একদমই পারফেক্ট কালার। একটু ম্যাট টাইপের কালারের মধ্যে দুটা কালারই হবে। এই যে এইটা হচ্ছে আঁচলটা থাকবে, আঁচলটা ঠিক এই যে এরকম থাকবে, লেয়ার করা করা একটা ডিজাইন থাকছে, এইখানে একটা ডিজাইন থাকছে, এইখানে স্ট্রাইপের মতো একটা ডিজাইন থাকছে, এইখানে একটা ডিজাইন, এইখানে একটা ডিজাইন, আবার পার করা। তো খুব সুন্দর ম্যাট কালারের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। এইটার সাথে না, আমি আগেই বলেছি যে আমাদের প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন 1 গজের। তো এটা হচ্ছে সেই ব্লাউজ পিসটা থাকবে, এই তো ব্লাউজ পিসটা এরকম থাকবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। তো সাধারণত যারা একটু লম্বা হাত, একটু বড় করে ব্লাউজ পরতে চান, তাদের এটার সাথে এক্সট্রা কাপড় দিতে হয়, ম্যাচ করে দিয়ে নেবেন। আর যারা শর্ট হাত পরেন বা হচ্ছে নর্মালি ব্লাউজ পরেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই ব্লাউজটা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করা হয় যে এটা কী ধরনের ব্লাউজ হবে বা কি, আমি কিন্তু বলে দিলাম আসলে 1 গজ কাপড় কতটুকুই বা বলেন। তো ওইটা ওই নর্মাল যদি আপনারা যে ধরনের ব্লাউজ আমরা পরি, ওই ধরনের ব্লাউজ হয়ে যায়। এরপর আমি দেখাবো একটা ডিপ শেডের কালার, এটা ব্লু কালার। ব্লু কালারের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন থাকছে অ্যাশ কালার। ব্লুর সাথে অ্যাশ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। আর তার সাথে যেটা থাকছে সেইটা হচ্ছে ছোটো ছোটো প্রিন্ট করা। হ্যাঁ, একদম খুব ছোটো ছোটো দানা দানার মতো মনে হবে, যে দানা দানা গুটি গুটি এরকম একটা ডিজাইনের করা। এইটা হচ্ছে সেই বডিটা থাকবে, আর পাটটা থাকবে এরকম। পাটটা খুব সুন্দর এরকম নেভি ব্লুর ওপরে এই পাটটা থাকবে, দেখতেই পাচ্ছেন এই পাটটা, এই পাটটা থাকবে নেভি ব্লুর ওপরে, আর বডিটা থাকবে এই প্রিন্টটা। এইটা হচ্ছে পুরো শাড়ির জমিনটাই এরকম হবে, আর পাড়গুলো ঠিক এই রকম হবে, আর তার সাথে কিন্তু আঁচল থাকবে এটা। এই তো খুবই সুন্দর একটা ইউনিক টাইপের, একটু অন্য ধাঁচের আঁচলটা করা। যেমন অন্য ধাঁচ বলতে এখানে এই যে কলকার যে ডিজাইনটা করা আছে, তারপরে কিন্তু পাড় যেটা আছে শাড়ি, সেই পাড়টাকে আবার এখানে লাইন করা হয়েছে, তারপরে আবার বডি আঁচলের বডিতে এইরকম করে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। তো এই সুন্দর শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যারা একটু ডিপ শেডে শাড়ি পরতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন। এই শাড়িটা খুবই সুন্দর একটা ডিপ কম্বিনেশন সেট করা, আর সে তার সাথে এই ব্লাউজ পিসটা রয়ে গেছে। এই যে
এই ব্লাউজ পিসটা দেখেন, এটা ব্লু কালার, এটা হচ্ছে অ্যাশ অ্যাশ মানে ডিপ অ্যাশ টাইপের একটা কালার। ক্যামেরায় হয়তো কালো লাগতে পারে, কালো না, এটা একদম ডিপ অ্যাশ টাইপের কালার। তার সাথে কিন্তু এই নীল কালারটা, এটা হচ্ছে নীল কালার, নেভি ব্লু কালারটা একটু অন্যরকম হয়, এটাকে নীল কালারই বলা যেতে পারে। তো এই সুন্দর ডিপ অ্যাশের সাথে নীল কম্বিনেশনের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। আর শাড়ির তো প্রাইজই বলা হয় না, এই শাড়িগুলো এখন আমরা সেল করছি 1150 টাকায়। 1150 টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন। এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা তো জাস্ট অস্থির একটা কম্বিনেশন, মানে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যারা দেখবেন তাদের এই শাড়িটা পছন্দ মানে না করার মতো কিছু নাই। খুবই সুন্দর একটা লাইট কম্বিনেশন, এই যে দেখেন অ্যাশের সাথে খুব সুন্দর একটা পানি কালার বলে, অনেকেই পানি কালার বলে বা হচ্ছে কী কালার বলে আমি জানি না, তবে এই কালারটা খুবই সুন্দর একটা ধাঁচের কালার, আমি ঠিক বর্ণনা করতে পারছি না এই যে বডির কালারটা। আর এর মধ্যে না মনে হবে যে খুব সুন্দর পাতা পাতা একটা ডিজাইন করা আছে, এটা হবে অ্যাশ কালার। ঠিক এই যে একটা প্রিন্ট থাকছে এইটা পারে হবে, আর বডিতে তো এই প্রিন্টটা থাকছেই এই কালারটার সাথে, এই ডিজাইনটা এইটা থাকছে, আর পুরো শাড়িটা এরকম থাকবে। আর এই যে এইটা হলো আঁচলটা, আঁচলটাও কিন্তু ঠিক অন্যরকম, দেখেন মনে হচ্ছে যে একটা ফুলের গাছ পুরোটা আঁচলটাকে মেলে দিয়েছে, আর তার দুই পাশে দুইটা ফুল আছে, পুরাই কিন্তু অন্য একটা ডিজাইনের, অন্য একটা ধাঁচের এই শাড়িটা। তো যারা একটু বাটিকের মধ্যে আনকমন কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা পছন্দ করতে পারেন। আর এটা শাড়িটার সাথে এই যে ব্লাউজ পিস থাকছে, সেম ম্যাচিং ডাইসের ব্লাউজ পিস এইটা। তো এই শাড়িটার প্রাইজও থাকছে 1150 টাকা। তো আপনাদের আগে আমরা শাড়িগুলো সেল করতাম 1000 টাকায়, কিন্তু যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্টের দাম সেই পরিমাণ বেড়ে গেছে, কস্টিং খরচ, কুরিয়ার খরচ সব কিছু বেড়ে গেছে, যার জন্য আমরা শাড়িগুলো এখন 1150 টাকাতেই সেল করছি। আর আপনাদের যেটা যদি ভালো লাগে সেই শাড়িটাকে স্ক্রিনশট দিতে হবে, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকে এই শাড়ি কয়টাই দেখিয়ে দিলাম, আর বাকি শাড়িগুলো আরও একটা বা দুইটা ভিডিও যাবে। আশা করি ভালো লাগলে ছবি তুলে অবশ্যই সেটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক পেজে দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।